তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান আর্মি যে অগ্নিবীর রিক্রুটমেন্ট হচ্ছে সেই বিষয়ে, তো ফিমেল যে ভ্যাকান্সি রয়েছে মানে মেয়েদের যে ভ্যাকান্সি রয়েছে তো সেই বিষয়ে, টোটাল কতগুলো ভ্যাকান্সি আছে সেই বিষয়ে আলোচনা করব, আর কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, বিস্তারিত আলোচনা করব, তো সঙ্গে থাকো। তো এখানে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু মেয়েদের অ্যাপ্লিকেশন করার সুযোগ এসেছে, তো যেটা পোস্ট হয়েছিল 5 আগস্ট 2022, তো লাস্ট আপডেট 13 তারিখ দিয়েছে। তো এখানে ব্রিফিং যেটা রয়েছে, ইন্ডিয়ান আর্মিতে কিন্তু অগ্নিবীর হিসাবে ফিমেল যে ক্যান্ডিডেট রয়েছে তো তাদের জন্য অপরচুনিটি রয়েছে। তো ইন্ডিয়ান আর্মিতে ফিমেল বা মেয়েদের জন্য কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে, তো সেক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি আছে সেই বিষয়ে বলি। এর আগে আমরা জেনে নিই এজ লিমিট কী রয়েছে। তো যেটা এজ লিমিট আছে 17.5 মানে 17.5 বছর থেকে 23 বছরের মেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর বয়সটা কি হিসাব করা হবে 1/10/1999 থেকে 1/4/2005, এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এজ সিলেকশন ইজ অ্যাপ্লিকেশন অ্যাজ পার রুল। তাছাড়া SC/ST OBC যারা রয়েছে তাদের কিন্তু যথারীতি বয়সের ছাড় থাকবে। তো আবার বলছি, আর্মি অগ্নিবীরে মেয়েদের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে তো তার যে অ্যাপ্লিকেশন সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট 7/9/2022। তো বয়সের কথা যেটা বললাম, 17 থেকে 23-এর মধ্যে যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পড়াশোনার কথা যেটা বলা হয়েছে বা এডুকেশন কোয়ালিফিকেশন, তো সেক্ষেত্রে বলা হয়েছে 10 পাস, শুধু মাধ্যমিক পাশে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করা যেতে পারে। আর সেক্ষেত্রে মেয়েদের যে হাইট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বলা হয়েছে, 162 সেমি যদি হাইট হয় তাহলে কিন্তু সেটা অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তার মানে এখানে কি জানলাম যে ইন্ডিয়ান আর্মিতে মেয়েদের জন্য কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো যাদের বয়স 17.5 থেকে 23, যাদের 17.5 থেকে 23 বছরের মধ্যে মেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে ফিজিক্যালের কথা বলা হয়েছে 162 সেন্টিমিটার, তো যাদের হাইট রয়েছে 162 সেন্টিমিটার মিনিমাম, যাদের বয়স 17.5 থেকে 23-এর মধ্যে রয়েছে তো তারাই কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া হবে। আর অ্যাপ্লিকেশন করার জন্য ইন্ডিয়ান আর্মি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এই বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া হবে। আর অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন অনলাইন, এখানে ক্লিক করার পর নিউ একটা সাইট চলে আসবে। তো নর্মালি ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট, তো সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারছে। দেখতে পাচ্ছি এটা অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান আর্মির, যেখানে ক্যাপচা কোড যেটা আছে সেটা তোমাদের দিতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পরে কিন্তু নেক্সট যেটা রয়েছে তো সেখানে এন্ট্রি করতে হবে। যেখানে আমি ক্যাপচা কোড দিলাম, এন্টার ওয়েবসাইট, ক্যাপচা কোড দেওয়ার পরে কিন্তু ওয়েবসাইটে এটা করবে, ইনভ্যালিড পিন কোড মানে ক্যাপচা কোডটা ভুল হয়েছে তাই ইনভ্যালিড দেখাচ্ছে, নতুন একটা ক্যাপচা কোড রয়েছে সেটা আমি একবার চেক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে XJRK8Z, এটা দেওয়ার পর আমি যে এন্টার করলাম মেন অফিসিয়াল ওয়েবসাইটে, তো দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখানে আসার পর ডান দিকে দেখবে JCO অর অনলাইন অ্যাপ্লাই, সেখানে ক্লিক করবে, লগ ইন যে অপশান সেখানে ক্লিক করবে। নেট স্লো থাকার জন্য সময় লাগছে, অথবা তোমরা এক কাজ করতে পারো, নিচে ভিওয়ালে ক্লিক করবে। ভিওয়ালে ক্লিক করার পর কি তোমাদের যে নেক্সট স্টেপটা খুব সহজেই চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কী কী রয়েছে, হোম, অগ্নিপথ, রেলওয়ে নোটিফিকেশন, এই সমস্ত। তো সেবার আগে কী করতে হবে, অগ্নিপথ যে আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর ডান দিকে চলে আসবে নিচের দিকে, দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন রয়েছে আর অ্যাপ্লাই রয়েছে। তো সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এটা হলো প্রসেস। তো যে সমস্ত মেয়েরা অ্যাপ্লিকেশন করতে চাও আর্মিতে জয়েন করার জন্য তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ দেখার জন্য এই ভিডিওতে।